যে খবরের দিকে নজর রাখবো, শালকিয়া রোডে 15 লক্ষ টাকা ছিনতাই করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে এবং তার সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে। 15 লক্ষ টাকা ছিনতাই করা হচ্ছে কলকাতা টিভির হাতে, সেই সিসিটিভি ফুটেজ। শালকিয়া বেনারস রোডে 15 লক্ষ টাকা ছিনতাই করা হচ্ছে, আপনারা দেখছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। রীতিমতো মারধর করে তার হাত থেকে টাকা ভর্তি সুটকেস ছিনিয়ে নেওয়া হলো। কলকাতা টিভির হাতে ছিনতাইয়ের সেই সিসিটিভি ফুটেজ, 15 লক্ষ টাকা ছিনতাই। শালকিয়ার বেনারস রোডে 15 লক্ষ টাকা ছিনতাই করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। মারধর করে একজনের হাত থেকে সুটকেস ছিনিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে 15 লক্ষ টাকা ছিল বলে অভিযোগ উঠছে। শালকিয়া বেনারস রোডে 15 লক্ষ টাকা ছিনতাই, কলকাতা টিভির হাতে ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ এসেছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, শালকিয়ার বেনারস রোডে 15 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর দেখো, তোমাকে বলে রাখি, 2-3 দিন আগে শালকিয়া বেনারস রোডে একটি মদের দোকান থেকে প্রায় 15 লক্ষ টাকা ক্যাশ নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল। সেই সময় আচমকা 4 জন দুষ্কৃতী আসে, এসে এই ব্যক্তিকে ধরে এবং ধরে বন্দুকের বার দিয়ে মাথায় মেরে 15 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালাই যায়। সেই ফুটেজটা, সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে এসেছে। তুমি দেখতেই পাবে সিসিটিভি ফুটেজে কীভাবে ছিনতাই করে নিয়ে দুষ্কৃতীরা পালাচ্ছে। ইতিমধ্যেই ওখানে ব্যাড্রা থানার পুলিশ তদন্তই নেমেছে এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে 4 জনের ইতিমধ্যেই ছবিতে পাওয়া যাচ্ছে এবং 3 জনকে তো একেবারে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। তুমি দেখতেই পাবে বন্দুকের বার দিয়ে কীভাবে এই ব্যক্তির থেকে টাকা নিয়ে চম্পট দিচ্ছে এবং ইতি এখনো পর্যন্ত তাদের কাউকে ধরা না গেলেও বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দিয়ে তল্লাশি চলছে, বাইরেও তল্লাশি চলছে। এটা একবারে দিনে দুপুরে টাকা জমা দিতে গিয়ে একবারে সবার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরাও যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একজনকে চিনতেও পেরেছে, তাদের বর্ণনা দিয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ ব্যাড্রা থানা এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এই তদন্ত নেমেছে। এখনো পর্যন্ত এই দুষ্কৃতীরা ছিনতাইকারীরা ধরা না পড়লেও সিসিটিভি ফুটেজ খতিয়ে তল্লাশি চলছে। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। 15 লক্ষ টাকা ছিনতাই করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেই ছবি। শালকিয়ার রোডে 15 লক্ষ টাকা ছিনতাই করা হচ্ছে কলকাতা টিভির হাতে, সেই সেই ভিডিওর সিসিটিভি ফুটেজ হাতে এসেছে।